গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার সকাল, এখন 7:45 প্রায় বাজে। আমি রেডি হয়ে গেছি, তবে বিছানাটা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলে নিতে হবে। এখন তো অনেক তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায়। দেখো বাইরেটা বেশ একটু অন্ধকার অন্ধকার রয়েছে, অতটা আলো নেই, আর ঘরে তো আলো জ্বেলেই কাজ করতে হচ্ছে। রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো, তোমাদের নিয়ে দিনটা শুরু করে ফেললাম, ব্লগটাও শুরু করে ফেললাম। গুড ইভিনিং, এসে গেছি আমি বাড়ি, এখন 4:15 বাজে, একটু আগে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি লাঞ্চ করতে এসেছিলাম যখন খুব কফি খেতে ইচ্ছা করছিলো, কফি একটু বানিয়েছিলাম কিন্তু পুরোটা খাওয়া হয়নি, তো ওরকমই রেখে চলে গেছিলাম। এখন ওটা গরম করে নিই, আর ভাবছি যে আমার গাছে ঝুকিনিটাকেও অনেকদিন দেখা হয়নি, সেটাকেও একটু দেখে আসি। কফিটা গরম হতে হতে আমার ওটা দেখে চলে আসা হয়ে যাবে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখাই কতটা বড় হলো, আদৌ আছে কি না। কাঠবেড়ালিগুলো যা ঘুরে বেড়ায়, কখন দেখবো খেয়ে ফেলেছে। যদিও জাল দেওয়া আছে, তাও কোনো ভরসা নেই। ওটা তো প্রায় ওইটুকুই আছে, দেখো আরো একটা ঝুকিনি ধরেছে, এইটা ধরেছে, আর এইটা আগের ছিল, একটু সামান্য বড় হয়েছে, আর এইটা আর একটা ধরেছে। আর এইদিকে আমার টমেটো গাছেও দেখো অনেকগুলো ফুল এসছে, তবে টমেটো ধরবে বলে খুব ডাউট, যে একটা টমেটো ধরেছে, একটাই হোক এবারে, এমনিতে যত কিছু করা হয়নি। একটা হলে একটাই হোক এবারে, যত্ন তো কিছুই করিনি, আর এবারে একটু টাইমটাও উল্টো পাল্টা হয়েছে, পরের বছর দেখি একটু আগে থেকে করব, তাহলে হয়তো ঠিকঠাক হবে, ঠিকঠাক না হোক আর একটু বেশি হবে বা একটু আগে হবে। এটাকে একটু যত্ন করলে হয়তো টমেটো আরও কটা হতো, টমেটো তো খুব ইজিলিই হয়, আর এখন সিজন শেষ হয়ে যাচ্ছে তো খুব একটা ভালো হবে না, ওই একটাই হয়তো একটু বড় হবে। তো আমি কাঁচা টমেটো ভাতে খেতে খুব ভালোবাসি, হয়তো সেটাকে কাঁচা টমেটো ভাতে হিসেবেই খেয়ে ফেলবো। আর দেখো অনেক কিছু ফুল ফুটেছে, সেগুলো দেখাতে এলাম। এই দেখো এইটা একটা ফুল ফুটেছে, এইটা আরও একটা, বেশ কিউট দেখতে ফুলটা, এইটা ওই সাদাটারই এটা একটা পিঙ্ক ভার্সন, কি ফুল আমি জানি না। এইদিকেও একটা পিঙ্ক ফুল ফুটেছে, ওই যেটুকু যেটুকুই হয়েছে তাতেই আমি খুশি, তবু হয়েছে তো, নিজের বাগানে হয়েছে সেটাই আমার আনন্দ। চলো এবার ভেতরে যাই, কফিটা অলরেডি গরম হয়ে গেছে, অলরেডি তো অবশ্যই অনেকক্ষণ আগেই গরম হয়ে গেছে, অল্প একটুই কফি ছিল, 45 সেকেন্ড দিয়ে এসেছিলাম, অলরেডি গরম হয়ে গেছে, গিয়ে কফিটা খাই। খিদেও পয়ে গেছে, কাবলি ছোলাটা তো সিদ্ধ করা আছে, সেটাই খাবো, তবে আগে কফিটা খাই আর ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর খাবো। কাবলি ছোলাটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, এই বসলাম একটু কফি নিয়ে। কফিটা এতটাই কম ছিল, ঠান্ডাও হয়ে গেল, সে জাগে এখন আর খাবো না, আবার অনেক পরে 7:15 নাগাদ আবার একটু দুধ কফি করব, তখন এখন সামান্য একটুখানিই ছিল, একটুখানিই খাচ্ছি, মানে ওই আর কি এসে একটু খেতে ইচ্ছা করে। আর এই হচ্ছে আমাজন থেকে দুটো জিনিস এসেছে আমার, সেইগুলোই খুলছি এখন। তো একটা হচ্ছে আমার ফেস ময়েশ্চারাইজার, শেষ হয়ে গেছিলো রেগুলারে যেটা ইউজ করার, তো সেইটা এসেছে। আর একটা বিশাল কাজের জিনিস এসেছে, সেটা হচ্ছে ওয়্যারলেস ইয়ারবাডস। অ্যাকচুয়ালি সৌম্যর যে ইয়ারবাডসটা ছিল হাত থেকে পড়ে গিয়ে সেইটা খারাপ হয়ে গেছে, এবার সৌম্যকে তো হঠাৎই ইন্ডিয়া যেতে হলো, তো তখন সেই জন্য আমারটা নিয়ে গেছে। আর আমি আর একটা কিনে নিলাম, কিন্তু এর বক্সটা কি বিশাল, এতটা বড় হবে এক্সপেক্ট করিনি। আমাদের আমারটাও ছিল একদম ছোট্ট, সৌম্যরটাও একদম ছোট্ট, এটা তো অনেক বড়, তবে এটা না হারিয়ে যাওয়ার চান্সটা কম।
আমি এবারে কিনেছি কানের সাইড দিয়ে পড়ে যাওয়ার চান্স কম বলে। ঠিকই আছে মনে হচ্ছে। এবারে এটাকে চার্জ দিয়ে এখন পরে কানেক্ট করে দেখব। আর আমার একটা অদ্ভুত স্বভাব আছে, সেটা হলো আমি সবসময় এক কানে কানেক্ট করি, ম্যাক্সিমাম টাইমেই আমি আমার ডান কানে কানেক্ট করি। মানে আমার বক্তব্য হচ্ছে যদি কানটা খারাপ হয়, যে কোনো একটা কান খারাপ হবে, দুটো কান একসঙ্গে খারাপ হয়ে গেলে খুব প্রবলেম, তো তাই আমি সবসময় একটা কানে ইউজ করি। অ্যাকচুয়ালি আমার একটা কানেই যথেষ্ট মনে হয়, দুটো কানে লাগালে আর কোনো আওয়াজ শুনতে পাই না। এখন তো সবসময়তেই এইসব হেডফোন বা ইয়ারবাডস লাগিয়ে কথা বলা, তো ওই দুখানে লাগালে আর কোনো আওয়াজ শুনতে পাই না, সেইটা আমার ভালো লাগে না। আমার সেই ব্যাপারটা খুব বিরক্ত লাগে, মানে কেউ কথা বলছে সেটাও শোনা যায় না, সেই জন্য আমি সবসময় একটা কানে লাগিয়ে শুনি। আর হ্যাঁ, ওটাও একটা আমার কনসার্ন যে কানটা যদি খারাপ হয়, একটা কান খারাপ হবে, দুটো কান একসঙ্গে খারাপ হবে না। এই এখন বসলাম একটু কাবলি ছোলা নিয়ে, খিদে পেয়েছে, কফিটা তো খাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম একটু কাবলি ছোলাটা নিয়ে আসি, বেশ ভালোই খিদে পেয়ে গেছে। এই যে কম্বলটাই একটু গায়ে ঢাকা দিয়েছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে, যদিও রোদটাও এখনও আছে। গতকাল সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, তারপর থেকে আবার রোদই মোটামুটি চলছে। এখন এখন টেম্পারেচারটা মোটামুটি মিনিমামটা 9-10 এরকম চলছে, আর ম্যাক্সিমামটা 20-21। সকালবেলা 7টার সময় যখন বেরোই তখন একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, আর এখন এমনি বাইরে ঘুরলে অতটা ঠান্ডা লাগছে না, লাগছে না মানে ওই একটা শ্রাগ হালকা গায়ে দিলে ভালোই লাগছে, বা ফুল হাতা জামা পরলে ঠিক আছে। কিন্তু আমাদের এই ঘরটা বেশ ঠান্ডা, তাই একটু গায়ে কিছু হালকা চাপা দিয়ে বসতে ভালো লাগে। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটা আমাকে লিখে জানাও, আর তোমাদের ওখানে ওয়েদার কেমন সেটাও আমাকে লিখে জানাও। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম আবহাওয়ার কথা জানতে বেশ ভালোই লাগে। এটাকেও কানেক্ট ফানেক্ট করে দেখে নিলাম, একদম ঠিকঠাকই চলছে, এটাও তো হয়ে গেল। তো এখন মোটামুটি 6:15 বাজে, আমি ভাবছি একটা কাজ করে ফেলি, একটা কাজ করে ফেলি মানে আমাদের তো ক্যাম্পিং তো অলরেডি শেষ হয়ে গেছেই, আর এমনিতেও ঠান্ডাও পড়ে যাচ্ছে, আর সমু এখন কবে ফিরবে তারও কোনো ঠিক নেই, কারণ আমার শ্বশুরমশাইয়ের অবস্থা মোটেই ভালো নয়, তো হয়তো অক্টোবর 1-এর দিকে ফেরার কথা ছিল, হয়তো আরও এক্সটেন্ডও করবে। তো যাই হোক, এর মধ্যে তো আর আমাদের আর বিছানাটা কাজে লাগবে না, মানে ক্যাম্পিংয়ের যে বিছানাটা কাজে লাগবে না, তো সেইটাকে কাঁচা ধোয়া, ওয়ারটা কাঁচা ধোয়া করতে হবে, আর ওটাকেও একটু ঠিকঠাক করতে হবে, সেই কাজটা করে ফেলি। তো সেটা অ্যাকচুয়ালি অনেকদিন থেকেই করবো ভাবছিলাম, হয়ে ওঠেনি লাস্ট উইকেন্ডে, তো আজকে ভাবছি সময় আছে করে ফেলি। কাঁচতে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, মানে কাঁচা শুকনো দুটোই যদিও করতে হবে, যাই হোক চলো করে ফেলি, আজকে একটা বিশাল কাজ, পেন্ডিং কাজ শেষ করে ফেলি। ওয়ারটা খুলে তো কাঁচতে দিয়ে দিয়েছি, আর এই দেখো ভিতরের যে ডুবেরটা ছিল সেইটাকে আমি একেবারে স্পঞ্জের সাথে ভালো করে আটকে দিয়েছি, আর ওয়ারটা কেচে শুকনো হয়ে গেলে সেটাও একেবারে ওই বেডটার সঙ্গে ভালো করে আটকে দিয়েছি, এবার পরের বছরের জন্য আমার রেডি হয়ে গেল বেডটা। হ্যালো বন্ধুরা, আজকে তো সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলে উঠতে পারিনি, ঘুমন্ত ঘুমন্ত ছিলাম, সেরকম অবস্থাতেই রেডি হয়ে চলে গেছি, এখন লাঞ্চে এসেছি খেতে। কিন্তু সমস্যা কী বলতো, আজকে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে বেশ অনেকটা এরিয়া নিয়ে কারেন্ট গেছে, মেল এসেছে যে একটা বা দেড়টা এরকম নাগাদ কারেন্ট আসবে, এখন সবে 11:30 বাজে, তো ওরকম অত পরে যদি আসে পাওয়ার তাহলে হয়তো আমাকে ফিরে আর যেতে হবে না, তাহলে বাড়ির টুকটাক কাজই করতে পারবো, রোদও আছে তো হয়তো বাগানেও একটু কাজ করতে পারবো, সে যাই হোক সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা দারুণ ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, এই এখানে তো কারেন্ট অত বেশি যায় না, ওই 1-2 বছরে একবার এরকম কারেন্ট যায়,
তো এটা আমাদের হাতে নয়, এটা হচ্ছে এখানকার ফল্ট, গভর্নমেন্টের ফল্ট বা যাই বলো, সেটা এরা ওইভাবে কাউন্ট করে যে এটা গভর্নমেন্টের ফল্ট বা কোনো নেচারের কোনো কিছু হলো, তো সেটাও আমাদের ফল্ট নয় যে আমরা কাজ করতে পারছি না। তো আমার স্কেডিউল যে টাইমটা, মানে 8 ঘন্টা আমি কাজ করি, আমার স্কেডিউল যে টাইমটা সেই টাইমের মাইনেটা কিন্তু এরা দিয়ে দেয়, এইটা এখানকার প্রচণ্ড ভালো ব্যাপার। আমেরিকাতে এই জায়গা এই জিনিসটা সব জায়গাতেই হয়, আমরা যেহেতু ঘন্টা হিসাবে কাজ করি, ঘন্টা হিসাবে স্যালারি পাই, যত ঘন্টা কাজ করলাম তত ঘন্টা স্যালারি, তাতে ওভার টাইমেরও প্রবলেম হয় না, ওভার টাইম হলে সেখানেও এক্সট্রা পেমেন্ট পাওয়া যায়। তবে ওভার টাইমের একটা ব্যাপার আছে, ওভার টাইমে আমার যা নর্মাল স্যালারি স্ট্রাকচার, যেটা আমি নর্মাল ঘন্টায় যেটা পাই, তার 1.5 গুণ পেমেন্ট হয় সবসময় ওভার টাইমে, মানে 8 ঘন্টা থেকে যেই বেশি হয়ে যাবে, 8 ঘন্টা 1 মিনিট হলেও সেই 1 মিনিটটাও ওই রেটেতে কাউন্ট হয়। তো যাই হোক, সেটাই হচ্ছে কথা। এর আগে যেমন লাস্ট উইন্টারে যেমন একদিন এত খারাপ অবস্থা হয়েছিল, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ওটা ব্যাপার নয়, ওটা কোল্ড ওয়েভ ছিল, তো আমাদের এখানে না রাস্তায় বরফগুলো পুরো ফ্রিজে যেরকম বরফ জমে শক্ত হয়ে যায় সেরকম হয়ে গেছিলো, প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছিলো রাস্তায়। তো সেই রকম অবস্থায় বাচ্চাদের তো কখনোই আনা যাবে না, তো ছুটি দিয়ে দিয়েছিলো, সেই সময়তেও আমরা 8 ঘন্টার পুরো পেমেন্টটা পেয়ে গেছিলাম। এর আগেও একবার হয়েছিল, কারেন্ট চলে গেছিলো, সেটা আবার এবছরেই হয়েছিল, মানে এই দুটো কারেন্ট যাওয়া খুব ঘন ঘন হয়ে গেল, কারেন্ট চলে গেছিলো, তো আমরা সেটা ভোরবেলা থেকে কারেন্ট গেছিলো, তবে আমার বাড়িতে তখন কারেন্ট ছিল, আমার স্কুলটা তো একদম পাশেই, হেঁটে আমার জাস্ট 1.5 মিনিট লাগে, তো আমার বাড়িতে কারেন্ট ছিল, ওখানে কারেন্ট ছিল না, আজকে আমার বাড়িতেও কারেন্ট নেই। তো সেদিন যাই হোক, ওখানে কারেন্ট ছিল না বলে, কারেন্ট অনেকক্ষণ আসেনি বলে খানিকক্ষণ ওয়েট করে তারপরে ছুটি দিয়ে দিয়েছিল, তো সেই দিনেরও পুরো দিনের মাইনে আমরা পেয়ে গেছিলাম। আমেরিকার এই জিনিসটা খুব ভালো, আমেরিকাতে এমপ্লয়িকে সবসময় অ্যাডভান্টেজ দেওয়া হয়, আর অবশ্যই এমপ্লয়িরাও এখানে ততটাই অনেস্টলি কাজ করে, ফাঁকি মেরে কাজ করে না, সময়ে যায়, সময়ে আসে, মানে সময়ে মানে 7টা মানে 7টাতেই এখানে সবাই কিন্তু পৌঁছায়, 1 মিনিট আগে পৌঁছবে কিন্তু 1 মিনিট পরে পৌঁছবে না, এখানে কিন্তু সবাই এইটা মেনটেন করে। তো এমপ্লয়িও অনেস্ট, এমপ্লয়ারও অনেস্ট। চলো যাই হোক, খেতে এসেছি এখন, খেয়ে নিই, এমনিতে তো আজকে গরম করতে পাচ্ছি না, ঠান্ডা ঠান্ডাই খেতে হবে, সে আর কি করা যাবে, ঠান্ডাই খেয়ে নিই, গ্যাসটা জ্বলবে, কিন্তু আবার সেই সব কটা জিনিস গ্যাসেতে আলাদা আলাদা করে গরম করা আর পারছি না, আর ইচ্ছে করছে না, যেন সে খিদেও পেয়ে গেছে। চলো কি খাচ্ছি তোমাদের দেখাই একবার, খাচ্ছি মানে ভাত, পালং শাক, মাশরুম ভাজা ভাজা করেছিলাম, তোমাদের তো দেখিয়েছি 2 দিন আগেই, আর চিকেন যেটা করেছিলাম, এইগুলো দিয়েই আজকের লাঞ্চ আমার। চলো আমি খেয়ে নিই। স্কুল তো হলো না আজকে ফাইনালি, তো সেই জন্য আমি এসেছিলাম একটা ডকুমেন্ট পোস্ট করতে ইন্ডিয়ায়, অকথ্য কস্টলি, তাতেও আজকে 22 তারিখ, এখানে আজকে করলাম, 3rd অক্টোবরে গিয়ে পৌঁছবে, সেটার আমার কস্ট পড়লো $182, মানে প্রায় 13,000 টাকা, বিশাল কস্টলি। খাওয়া দাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে স্কুলে যদি যেতে না হয়, অ্যাকচুয়ালি আমার ডাইরেক্টর আমাকে SMS-ও করে দিয়েছিল যে আসতে হবে না আর, তো সেজন্য ভাবলাম ড্রেস যখন পরেই আছি, আবার বিকেলে বেরোনোর থেকে এখনই ঘুরে চলে আসি, পোস্টটা করে দিয়ে আসি, সেটাই বেরিয়েছিলাম, এবার বাড়ি যাচ্ছি। আজকে তো অতখানি হেঁটে এসে ক্লান্ত হয়ে গেছিলাম, একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, তাই আজকে আর বাগানে যাইনি, ভেবেছিলাম বাগানে যাব, কাল পরশু আর হবে না, কারণ কাল পরশু বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টির মধ্যে বাগানে যেতে আমার ভালো লাগে না ওই সব কাজ করতে, যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো যাব। যাই হোক, এখন তো খিদেও পেয়েছে, ওই কাবলি ছোলাটা সিদ্ধ করা ছিল ওইটা নিয়েই আমি বসেছি খেতে, আর এবার একটু টিভিও দেখবো, টিভি দেখতে দেখতে এই মোটামুটি সন্ধ্যাটা আজকে মনে হচ্ছে এইভাবেই কেটে যাবে, আর ভিডিও এডিট করব। চলো তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য তোমাদের সবাইকে প্রচুর প্রচুর ধন্যবাদ।
তোমরা সবাই সাথে ছিলে, সেই জন্যই সম্ভব হয়েছে। আগামী দিনেও সাথে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।